হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। ঘুম থেকে উঠছি দুপুর বেলায়। ঘুম থেকে উঠেই শুনি আপা আসতেছে, ইয়ান কল দিছে। সো হাতে এক ঘন্টা সময় আছে, এর মধ্যে কি করা যায়? দুপুরবেলা না খেয়ে তো যেতে দেওয়া যাবে না, আমাদের কালচার এটা। বিনা নোটিসেও যদি কেউ আসে আমরা না খেয়ে যেতে দেই না। তো যাই হোক, আপা আসতেছে, ঝটপট করে আমি গর্দর গুছায় নিলাম, এর মধ্যে কি করা যায়। লেটসি। আমার ফুপাতো বোন এবং বাচ্চারা চলে আসছে কেক নিয়ে, জুয়েলের সাথে কেক কাটবে, যেহেতু আজকে ফাদার্স ডে আর দুলাভাই হচ্ছে বাংলাদেশে। আপা এই যে পিঠাও নিয়ে আসছে আমার জন্য। আমি চলে আসলাম ঝটপট কিচেনে, বিকজ দুপুর আড়াইটা বাজে, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। চিকেন মিটবলটা বানানো ছিল সেদিন, আমরা এক্সট্রা করে রেখে দিই ডিপ ফ্রিজে, সেটা ভেজে নিলাম। রোস্ট রাখা ছিল ডিপ ফ্রিজে, সেটাও বের করে নিছি ঝটপট। আমি অলওয়েজ যখনই খাবার রান্না করি আমি ফ্রেশ ফ্রেশ কিছু জিনিস ডিপ ফ্রিজে রেখে দিই, যেন কেউ আসলে সাডেনলি আমি বের করে দিতে পারি। তো এই ডিপ ফ্রিজে আমার এই রোস্টটাও রাখা ছিল, ওটাও বের করে নিছি। আর জুয়েল এর মধ্যে মানে বাসার জন্য রান্না করার ব্যবস্থা করছিল, পটলের তরকারি সেটা আছে, ডাল আছে, প্লাস একটুখানি গরু মাংস ছিল সেটাও গরম করে নিলাম। আর আগের দিন আমরা লাজিজ থেকে যে খিচুড়ি এবং বিরিয়ানি নিয়ে আসছিলাম, সেটা দুইটা বক্স করে ছিল, সেটাও ঝটপট করে বের করে গরম করে নিছি। বাচ্চারা আসলে একটু রিচ খুব পছন্দ করে, স্পেশালি ছেলে বাচ্চারা। সো এই তো ঝটপট কি করব এর মধ্যে, মানে কোনো রকমে আর কি। আমার আমি আর এত খারাপ লাগছিল, একটু আগে জানলে হয়তো এটা সেটা করতে পারতাম। যাই হোক, বাসার একদম ডাল ভাত, কিন্তু ফ্যামিলির সাথে খাবো, এটাই আনন্দ। আসেন আপা, আসো ইয়ান, আসো বাবা। তুমি যে আসলা, তোমার যে খালি মুখে, তোমার জন্য কিচ্ছু নাই, এটা তোমার জন্য। আসো আসো আসো, জুলি আসো, আম্মু আসো, আম্মু আসো। কথা একেবারে সিম্পল, কি খাইতেছে না খাইতেছে। কোনো রকমে খাওয়া দাওয়াটা শেষ করলাম, আমার কাছে খুবই খারাপ লাগছিল, একদম লিটারালি খালি মুখে খাওয়া দাওয়া করাইতে হয়েছে। যাই হোক, এরপর আমরা কেকটা কাটবো, আর এই যে ঘরের মধ্যে ফ্রুটস ছিল ওটাও একটু রেডি করলাম, একসাথে কেকটা কাটবো, ফাদার্স ডে কেকটা। কালকে আমরা একবার সেলিব্রেট করে ফেলছি, আর এখন ইয়ানের সাথে, এই ইয়ান তোমার জন্য কেক আনছে, কেকটা অনেক সুন্দর। তোমার আঙ্কেলের বাদ বাদ দিয়ে গাজর খাওয়া উচিত, তাই না? এটাই তুমি বুঝাই দিছো না? তুমি আনকে খাওয়াই দাও। থ্যাংক ইউ বাবা। ওয়েল ডান, ওয়েল ডান। খাওয়া দাওয়া শেষ করে এই তো একটু চা বানাইলাম, এরপর ফ্যামিলি টাইম, একটু রিল্যাক্সে গল্প করলাম, চা খেলাম। সত্যি একদম হঠাৎ করে এত চমৎকার একটা টাইম স্পেন্ড করলাম, কি বলবো। যখনই নিজের ভাই বোন তো কথাই নাই, কাজিন টাজিনদের এখানে পাই, মনে হয় যে একদম ফ্যামিলি এনভায়রনমেন্ট হয়ে যাবে। এখানে আমি নিজের মতো করে নিজের ভাষায় কথা বলতে পারি, নিজের মতো রিল্যাক্স থাকতে পারি, খুবই অসাধারণ একটা সময় কাটে। আজকে বিদায় দিলাম অনি আপাদের। ওকে, আল্লাহ হাফেজ।
ইনশাআল্লাহ আমাদের একটা নতুন প্রজেক্ট আসতেছে, জুয়েল যাচ্ছে আপনাদেরকে নিয়ে ওটা দেখাইতে, সবাই ওটার জন্য দোয়া করবা। সো এই তো ছোট্ট একটা মোমেন্ট ফ্যামিলির সাথে তোমাদের সাথে শেয়ার করলাম, হোপ তোমরা এনজয় করছো। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো, আল্লাহ হাফেজ।